আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন তো এখন দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশ মেরিন একাডেমির ওয়েবসাইটে আছি তো আমরা একটি এ নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তো আমরা এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে নিচে লেখা আছে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের নিম্নক্ত শূন্য পদে পূরণের জন্য বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের বিবরণ তো এখানে উল্লেখ করেছে চিফ পেটি অফিসার সিগন্যাল এখানে বেতন স্কেল ও গ্রেড উল্লেখ রয়েছে তেরোতম গ্রেড এবং মোট পদের সংখ্যা ছিল একটি এবং শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত অন্যান্য যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে তারা উল্লেখ করেছে বাংলাদেশ নৌবাহিনীর উচ্চতর শিক্ষা পরীক্ষা অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ তৎসহ বাংলাদেশ নৌবাহিনীতে প্রাক্তন পেটি অফিসার এবং সিগনাল স্কুলে প্রশিক্ষক হিসাবে এক বছরে অভিজ্ঞতা অথবা মেরিন অ্যাকাডেমি হইতে পিডিসি কোর্স প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেট এবং চিকিৎসা সহকারী হিসেবে রয়েছে যে গ্রেড হচ্ছিল চোদ্দতম গ্রেড এবং পদমোট পদ সংখ্যা ছিল একটি এবং শিক্ষক এবং বিভিন্ন যোগ্যতার ক্ষেত্রে রয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট সার্টিফিকেট সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা প্যারা মেডিক্স সার্টিফিকেট সহ আট বছরের বাস্তব অভিজ্ঞতা এবং তিন নম্বর রয়েছে মোটর ড্রাইভার এবং বেতনের গ্রেড হচ্ছিল চোদ্দো পনেরোতম এবং এখানে পথ সংখ্যা হলো একটি এবং যোগ্যতার ক্ষেত্রে রয়েছে বৈধ মোটর ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় তুলনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং শর্তাবলী হিসেবে তাদের রয়েছে যে মেরিন একাডেমির ওয়েবসাইট একটা হচ্ছিলো ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে অর্থাৎ আমি কিছুক্ষণ পরে আপনাদের আবেদন ফর্মটি দেখাবো এবং কীভাবে পূরণ করবেন তাও বলে দেব তো ভিডিওটি আপনারা নাটেনে অবশ্যই দেখবেন তারপর এরপরে রয়েছে যে কমান্ড্যান্ট বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম এর বরাবর আবেদন করতে হবে অর্থাৎ এই কমান্ড্যান্ট কমান্ড্যান্ট মেরিন বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম বরাবর আবেদন করতে হবে আগামী আঠাশ তিন দু হাজার একুশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে অর্থাৎ আপনারা খুব দ্রুতই আঠাশ তারিখের উপর ভরসা না করে অনেক আগে আবেদনটি করে নেবেন এবং উল্লেখিত পদে একশো টাকা কমান্ড্যান্ট বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি চট্টগ্রাম অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড সোনালী ব্যাংকের লিমিটেডের বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি চালানের মাধ্যমে কোড এটা এটাতে জমা করে চালানের মূল কপি আবেদনের সাথে জমা দিতে হবে এবং আবেদন পত্র খামের উপরের অংশে আবেদনকৃত পদ অর্থাৎ আপনি যে পদে আবেদন করবেন যদি চিপ পেটি অফিসার সিগন্যাল পদে আবেদন করে তাহলে খামের উপরে এটা লিখে দেবেন যদি চিকিৎসা সহকারী হিসেবে তাহলে এটা লিখে দেবেন পদের নাম ও নিজ জেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে এবং এত খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ এই তারিখ থেকে তারিখে বয়স সময় আঠেরো থেকে তিরিশ বছর এবং চিফ পেটি অফিসার সিগন্যালের ক্ষেত্রে অর্থাৎ এই চিফ পেটি অফিসার সিগন্যালের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর হতে হবে অনূর্ধ্ব এবং উদ্ভূতের সন্ধান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীময় বত্রিশ বছর স্মৃতিযোগ্য জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের কপি আবেদন পত্রের সাথে দিতে হবে এবং এখানে তারা আর অনেক বিষয় উল্লেখ করেছে তো আপনারা যারা আবেদন করবেন সেক্ষেত্রে আপনারা আবেদনটি পুরো ভালোভাবে করে নেবেন এবং এখানে তারা আরও উল্লেখ করেছে ঘতে আবেদনের সাথে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্তাহিত ছবি ইউনিয়ন পরিষদের আরও অনেক কাগজপত্রই তারা চেয়েছে দেখব যে কীভাবে আপনারা আবেদন করবেন বা আবেদন যে ফর্মটা সেটা আমরা দেখতে পাবো এখন এই যে হচ্ছে চাকরির আবেদন ফর্ম তো এখানে তারা ডান সাইডে উল্লেখ হয়েছে পাঁচ বাই পাঁচ সেন্টিমিটার সম্প্রতি তোলা দুই কবি এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃ সত্য এবং এখানে তারা উল্লেখ সুন্দরভাবে ফর্মটি করে দিয়েছে যে কমান্ডেন্ট বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম এখানে প্রথম পদের নাম যে পদে আপনি আবেদন করবেন এবং বিজ্ঞপ্তির নম্বর এখানে বিজ্ঞপ্তির নম্বর উপরে উল্লেখ আছে এই বিজ্ঞপ্তির নং এবং প্রার্থীর নাম বাংলায় লিখবেন ইংরেজিতে লিখবেন এবং জাতীয় পরিচয়পত্র এখানে আছে যে বা জন্ম নেমে যে কোনো একটি দিলে হবে এবং তারা জন্ম তারিখ আপনি জন্ম তারিখ এখানে লিখবেন জন্মস্থান অর্থাৎ জেলা বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স আপনাকে এখানে লিখে দিতে হবে তো এবং মাতার নাম পিতার নাম এবং আপনারা এই পুরো ফর্মটি যখন দেখবেন তো আপনারা মোটামুটি সব কিছুই বুঝতে পারবেন এবং সব কিছুই করে দিতে পারবেন এবং তারপরে যে আরেকটি বিষয় তারা উল্লেখ করেছে যে এখানে তারা নামা এখানে তারা নামা দিয়েছে যে এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে আমি অমুক আপনার নাম দিবেন এবং পিতা দিবেন এবং গ্রাম দিবেন পোস্ট উপজেলা জেলা আমার কোনো আত্মীয় নিকটাত্মীয় বাবা মা ভাই বোন অবিবাহিত বোন বাংলাদেশে মেরিন একাডেমিতে কর্মরত আছে বা নাই যে কোনো একটি যদি থাকে তাহলে উল্লেখ করে দেবেন বা না থাকলে সেটা উল্লেখ তার বিবরণ সাথে উল্লেখ করতে হবে এখানে যদি আপনাদের থাকে তাহলে পর্যায়ক্রমে যে কে থাকলে নাম এবং কে সম্পর্ক হিসেবে লিখে দেবেন তো এখানে আপনার যে আবেদন করবেন তার নাম এবং তার স্বাক্ষর এখানে উল্লেখ করবেন তো বন্ধুরা এই হচ্ছে এ হচ্ছে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের যে নিয়োগ বিজ্ঞপ্তি তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না